চলছে দ্বিতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতা রাজ্যে ফুটবল সংস্থা পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় নবোদয় সংঘকে পরাজিত করে শিরোপা দখল করল দৌড়ে টিকে রইল ত্রিপুরা স্পোর্টস স্কুল বুধবার লীগ শেষে নিজেদের চতুর্থ ম্যাচে মাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয় ত্রিপুরা স্পোর্টস স্কুল ও নবোদয় সংঘ এদিনের ম্যাচের প্রথমার্ধ গোল শূন্য অবস্থায় শেষ হলেও দ্বিতীয়ার্ধে দুই এক গোলের ব্যবধানে জয় হাসিল হয়ে করে নেয় স্পোর্টস স্কুল এদিনের ম্যাচে জয়ের ফলে স্পোর্টস স্কুলের সংগ্রহ চার ম্যাচে দশ পয়েন্ট অন্যদিকে শঙ্কের কাছে রয়েছে চার ম্যাচে সাত পয়েন্ট